এক ঝলকে নিবেদন করছে টাফকন 600 HCR TMT রিভার। এবার ইন্ডিয়া হবে আরো টাফ। পলতায় জয় শ্রীরাম না বলতে চাওয়ায় তৃণমূলের বুথ এজেন্টকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের। জগদ্দলের পিনকলে তৃণমূল কর্মীকে কোপানোর ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত তরুণ সিংহ সহ আরো দুই। এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার মোট পাঁচ। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর আপত্তিকর ছবি পোস্টের অভিযোগে দাসনগরে গ্রেফতার বিজেপি যুব মোর্চা নেত্রী। অভিযুক্তর অবশ্য দাবি, তাকে ফাঁসানো হয়েছে, ছবিটির মধ্যে আপত্তিকর কিছু নেই। এই দাবি করে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি বিজেপির। 23 মের পর 100 জন তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দেবেন, দলবদল করবেন শুভেন্দু অধিকারীও। দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। 23 তারিখের রেজাল্ট আসার পর দিদির পেছনে আর এমএলএরা থাকবে না, সব মোদির পেছনে চলে যাবে, তখন দেখবেন আপনার শুভেন্দু বাবু চলে যাবে। বিপ্লব দেবের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ তৃণমূলের। ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাল্টা কটাক্ষ করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ওর মাথায় খারাপ হয়ে গেছে, ওকে ডাক্তার দেখানো দরকার। উনি সব ভুলভাল বলেন এবং ভুলভাল বলার ক্ষেত্রে উনি হচ্ছেন সবচেয়ে বিখ্যাত লোক। হলদিয়ায় সিপিএম এর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আক্রান্ত সিপিএম নেতা। বেধরক মারধরের অভিযোগ, যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক দল। গলসিতে পতাকা লাগানো ও প্রচার ঘিরে তৃণমূল সিপিএম সংঘর্ষ, যখন দুপক্ষের 6 জন একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল ও সিপিএম এর। বেজিয়ায় ভোটের আগে বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, থানায় অভিযোগ দায়, অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভোটের আগে ফের বিতর্কে ভারতী ঘোষ। পিংলায় ঘাটালের বিজেপি প্রার্থীর গাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকা, ভারতের বিরুদ্ধে তল্লাশিতে অসহযোগিতার অভিযোগ। সিজারলিস্ট নিয়েও পুলিশ ভারতী সংঘাত, একাধিক অভিযোগে জামিন অযোগ্য ধারায় স্বতঃপ্রণোদিত মামলা পিংলা পুলিশের, রিপোর্টেরও কমিশনের কাছেও। বিধিভঙ্গ নয় দাবি ভারতী ঘোষের। আমি ইলেকশন ফান্ড তুলে লিগালি লফুলি ইউজ করছি, তাহলে ইট ক্যানট বি এ ক্রাইম। ভোটের আগে সবঙ্গে স্থানীয় বিজেপি নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবেশীর বাড়ির অনুষ্ঠানে যাওয়ার সময় লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ মণ্ডল সভাপতির, অভিযোগ অস্বীকার তৃণমূলের। গরু চুরির অভিযোগ ঘিরে রণক্ষেত্র তুফানগঞ্জ, পুলিশ গ্রামবাসী খণ্ডযুদ্ধ, পুলিশ কর্মীদের মারধর, গাড়ি ভাঙচুর, আক্রান্ত সংবাদ মাধ্যম, গ্রেফতার 7। ইজাহারে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পরের দাবিতে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। শ্বশুর বাড়িতে ভাঙচুর, উত্তেজিত জনতার, পলাতক অভিযুক্তেরা। ভদ্রেশ্বরের গৌরহাটিতে গঙ্গা থেকে উদ্ধার প্রৌঢ় দম্পতি, ছেলে ও পুত্রবধূর অত্যাচার থেকে বাঁচতে গঙ্গায় ঝাঁপ, দাবি দম্পতির, অত্যাচারের অভিযোগ অস্বীকার করেছেন পুত্রবধূ। বীরভূম থেকে পুরুলিয়া চারপথে দুর্ঘটনার কবলে পুলিশ ভ্যান, বড়বাজার এলাকায় ভ্যান উল্টে আহত 12 পুলিশ কর্মী, ভর্তি পুরুলিয়া জেলা হাসপাতালে, 4 জনের আঘাত গুরুতর। সিউড়ির পুরন্দরপুরে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে একাধিক চালককে গাড়ি থেকে নামিয়ে কান ধরে অভ্যাস করানোর অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে, পাল্টা কয়েকটি দোকান ও বাড়িতে চড়াও গাড়ির চালকরা। গজরাজের জন্য অবরুদ্ধ জাতীয় সড়ক, মালবাজারে 31 নম্বর জাতীয় সড়কের উপর প্রায় 3 ঘন্টা দাঁড়িয়ে থাকে 3টি হাতি, ফলে ব্যাহত হয় যান চলাচল।